So welcome back to my channel guys and guys আজকে অনেক বছর পর আসতেছে নিউ ব্লগ and I know guys তোমরা অনেক জনই আমার ব্লগ এমনি গেমের চেয়ে তুমি যে ব্লগে পছন্দ করো বাট গাইস ব্লগ করো এইভাবে হয় না and আজকে আমি বাসা থেকে ব্লগ শুরু করতেছি so আমরা চাইতেছি হচ্ছে ওয়ারিতে and ওয়ারিতে হচ্ছে আমি ফুডের রিভিউ দিব আই নো ভাই আমি নিজে আই ডোন্ট নো আমি কি রকম রিভিউ দিব আই নো ভাই আমি অনেক একদম পাড়ার কথা না এমনিতে বাট তারপরও গাইস মিন আমার রিয়েলিটিতে যেমন লাগবে এরকমই ব্লগ কোনো ভাবটা মারবো না সো ভাই বোনা যে আমি কোনো মিথ্যা টিথ্যা বলবো কন্টেন্টের কমতি পড়তে ছিল তো এই জন্য আমার এই টাইপের কাজকাম করতে হইতেছে মিন যদি এটা না হইতো তাইলে আমি আজকে বানাইতামই না এই ব্লগ এই রিজনে আমি বানাইতেছি কারণ গেম খেলতে তো সি আমি বাট সেম গেম স্লেন্ডিনা গ্র্যানি এই টাইপের গেমগুলো আমি বারবার রিপিট করতেছি সো আজকে একটু ডিফারেন্ট কন্টেন্ট গাইস অ্যান্ড গেছে এটা আমার নিউ টি শার্ট কীরকম করে বলে দাও গাইস আই নো ভাই খুবই একটু আজবই লাগতেছে মিন অনেক টাল খাল্লা টাইপের বলতে পারো অ্যান্ড এটা হচ্ছে আমাদের বাসার অবস্থা গাইস কত সুন্দর দেখতে হইতেছে গাইস ওইখানে কি আমি মিন বলতে পারো ওয়ারিতে যাইতেছি আমরা ফুড স্টপ ওই রেস্টুরেন্টের নাম আই থিঙ্ক অ্যান্ড বাকি লোকেশন টোকেশন আমি ডিসক্রিপশন সরি কমেন্টে লিখে রাখছি ডিসক্রিপশনে তার লোকেশন দেওয়া যায় না মিন দেওয়া তো যাবে বাট এটা দেয় না কেউ সো দেখো যাতে সাউন্ড না হয় জন্য আমার রান্নাঘরে এসে ব্লগ করা লাগতেছে দিস ইজ ময়লা কিচেন এখানে গ্লাস এখানে বই এখানে আমার ব্যাগ এটা এখানে এই প্যারাদায়ক রুটিন যেটা শেষ করতে আমার ইংলিশ আজকে এক্সাম দিয়ে অনেক ইজি ভালোই দিছি দেখো গাইস তোমাদের জন্য একটা সিঙ্গারা বাঁচিয়ে রাখছি তোমরা 206 জন মিলে এটা খেয়ে নিও নাইস আই ডোন্ট নো গাইস এটা কি ফুড ব্লগ টাইপের হইতেছে নাকি এটা আমি আমার হোম ট্যুর দিতেছি আই ডোন্ট নো এই স্প্রাইটটা একবার তোমাদেরকে দেখাইতেছে গাইস আজকে আমি রিয়েলি আমার বাসা সব জিনিস দেখা দিব একদিনে সো এটা হচ্ছে একটা স্প্রাইট ঠিক আছে বাট এই স্প্রাইট যেন কয় মাস ধরে আমাদের এখানে আমিও জানি না সো লেটস গো গাইস আমরা এখন বের হওয়ার জন্য চলে আসছি অ্যান্ড আমি এখানে ওইভাবে করে রেকর্ড করতেছি না রিজন অনেক সাউন্ড হইতেছে সো দেখতে পাইতেছি অসহায় প্রতিদা লেজেন্ড সিঁড়ি দিয়ে নামতে হইতেছে কারণ এখন অনেকজন তারা আছে অ্যান্ড আমি যেতে পারবো না এতজনের ওয়েট এমনিতে হবে না দেখতে পাইতেছে কত জীবনটা কত প্যারাদায়ক সো লেটস গো আমরা চারতলা থেকে নামি গাইস আজকে অনেক বেশি ভিড় আই ডোন্ট নো রিজনটা কি এটা এখানে আই থিঙ্ক কোনো একটা কিছু একটা তো হইছে আই ডোন্ট নো সো এখন আমরা চলে আসছি এখানে অ্যান্ড আমার সাথে আছে ফারদিন সো আমার ফ্রেন্ড অ্যান্ড গাইস আজকে আমরা একসাথে আসছি আমরা মনে করো একাই আসছি সো বলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব গাইস আর আরো জোরে জোরে অনেক অন্ধকার এখানে গাইস এই জায়গা তো এমনিতে বড় সরি জায়গা আছে অ্যান্ড ওই পাশে আরো সিট আছে দেখাইতেছি ওই অ্যান্ড এর আগে এখানে আছে একটা আইসক্রিমারি এখানে আছে ওয়াশরুম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি সব চেয়ার টেবিল অ্যান্ড এখানে আমার কোচিং এর আরেকটা ফ্রেন্ড পরীক্ষা কিরকম দিছো আজকে ইংলিশ আসলে আই ক্যান নট ট্রাস্ট আর তুমি কিরকম দিছো তোমার তো পরীক্ষাই ছিল না অ্যান্ড আমি তোমরা এটা কেউ খেয়াল করো নাই আমি একা খেয়াল করছি মিনস অনেকজন খেয়াল যে ও খেয়াল করছে এখানে আরেকটা সিট আছে অ্যান্ড এখানে আই থিঙ্ক কি অবশ্যই বসা যায় বাট আই ডোন্ট এটা কেন গেট বানায় এটা আটকায় রাখছে অ্যান্ড ওই পাশেও সেম টাইপের আছে ওই দেখাইতেছি বাট এখন একটু মানুষ আছে তার প্রাইভেসির জন্য এখন দেখাইতেছি না মিন সে চলে যায় এরপরে দেখাই দিব দেখো এখানে কাঁচ অ্যান্ড এই কাঁচটা যদি আমরা এমনি ধাক্কা দিই তাহলে কাঁচটা ভাঙবে অ্যান্ড এটা পর আমরা নিচে পড়বো নাইস বাট এই কাঁচটা শক্ত আছে এখানে আছে স্পেশাল বাথরুম তোমরা আসতে পারো আমার টাকা লাগবে এখানের মধ্যে আমার এই জায়গাটা অনেক বেস্ট লাগছে মিন এরকম আরও ওই পাশে আরও দুইটা জায়গা আছে সো ওইখানে আমি যাইতেছি না কারণ এখানে মানুষ আছে সো এখানে মিন অনেক আরামে লাগবে তোমার এই সোফাটা ভাই অনেক আরামের মিন নরম টরম সোফা অ্যান্ড দেখবি মজা লাগবে মিন পরিষ্কারও এটা সো দেখতে পাইতে সো চিল মারতেছে এদিকে সো তোমার এই টাইপের জায়গায় এসে কীরকম লাগতেছে সো বলতেছে ভালো বাট একটা আসতে বলতেছে এর জন্য ভিডিওতেই শোনা যাবে না সো এখানে আমি বসে আছি আমার একটু পাও দেখেন আমার পা অনেক ময়লা যাই হোক ময়লা না আমি যাই হোক সো এখানে বসতে পারবো আমরা এদিকে চাইলে অ্যান্ড এখানে আছে টেবিল এখানে আমরা খাইতেও পারবো গাইজ এখন আমি আর আসি ওয়ারির স্টোপি নামে একটা রেস্টুরেন্টে ফুড স্টোভ অ্যান্ড গাইজ এখানে আমি খাবারের রিভিউ দেবো বাট আমাদের মেইন উদ্দেশ্য এখানে খাবারের রিভিউ দেওয়া না কারণ আমি এই টাইপের ব্লগ করতেও পারি না অ্যান্ড এমনিতে আসছে এজন্য দেখাই দিতেছি গাইজ ও আমার সাথে রিয়েল বলবে এখন খাবার দাবার অর্ডার করা হবে আই ডোন্ট নো ভাই ও কী দেখতেছে আশেপাশে আমি জানি না সো আমরা এখন খাবার দাবার অর্ডার করবো অ্যান্ড ভাই এদিকে যদি অনেক আরামটা আরাম লাগছে অ্যান্ড এটা ময়লা না তোমরা হয়তো ভাবতে পারো এটা জিনিসটা অনেক ময়লা বাট এটা পুরো পরিষ্কার অ্যান্ড এটাও পরিষ্কার এটা কাঠ কিছু একটা তো হবে আই ডোন্ট দেখে কাঠ লাগতেছে বাট রিয়েল লাইফে আমার মনে হয় এটা কাঠ
মিনিটা ধরে মনে হইতেছে, যাই হোক আই ডোন্ট নো তোমরা আমার কথা। এখন আমরা এটা খুলে ফেলছি এন্ড এখন আমরা এখানে যাইতেছি, সো যাইতেছি মানে কি মিন এখানে দেখতে পাইতেছো, এটা আমরা উঠাই দিছি এন্ড গাইস এখান থেকে কত ভালো একটা খুবই ফালতু দৃশ্য দেখা যাইতেছে। রিজন ভাই এখানে দেখার কিছুই নেই, না মানুষ আছে, ভিড় আছে, জ্যাম আছে, আর কিছুই নেই। সো এই জায়গার নাম ফুড স্টোভ, আই থিঙ্ক আমি প্রথমে উচ্চারণে ভুল করছিলাম। সো এটা ওয়ারিতে ফুড স্টোভ নামে, এটা আমি কমেন্টে লিখে দিব, আল্লাহ জানে আমার যদি কমেন্টে প্রবলেম হয় তাইলে। আমাদের খাবার চলে আসছে, মিন ফ্রাইড রাইস, আই ডোন্ট নো ভাই আমি অর্ডার করি না, আমি নিজেও জানি এটা কে ফ্রাইড রাইস অর্ডার করছে, আই ডোন্ট নো। সো গন্ধ তো এমনি সুন্দর, বাট আমি মাস্ক পরে আছি, আমি সবসময় মাস্কই পরে থাকি। সো দেখতে পাচ্ছি এখানে দুইটা চিকেন অ্যান্ড এখানে ফ্রাইড রাইসও দিছে ভালো, অ্যান্ড সবজিও মজারই মনে হইতেছে, আর এটা ফারদিন একটা, অ্যান্ড এটা ও নিজে, অ্যান্ড এটা ওর ঘড়ি, অ্যান্ড এটা এখানে যেই গান চলতেছে ব্লগই করা যায় না, অ্যান্ড এখানে ফুল ফ্যামিলি তো এখানে এটাই চলতেছে। আমি কোনো মিঠা রিভিউ দিতেছি না, এটা আমার কাছে মজা লাগছে, একটু মজা লাগে মজা টজা আছে, যাই হোক আমি কি ফুড রিভিউ দিতেছি আমি জানি না, ছিল রিজন একবার ক্যামেরা কোনো মতে খাইছি চিকেন একটু ডিফারেন্ট টাইপের অন্যান্য জায়গা থেকে, আই ডোন্ট এটা কি চিকেন এন্ড ফারদিন অফ সেম টু চিকেন এর সেম একই অবস্থা, এন্ড ওর কাছে এটা কি টেস্ট লাগছে না, ইয়েস চিকেন দিছে গাইস এন্ড এটা ছাড়া আমি যদি কি ক্রিম ফ্রাইড রাইস তো ওটা তোমাকে দিই, এন্ড ওটা খেয়ে পুরো শেষই করে দিছে মনে করো, আমার একটা ফ্রেন্ড মাহবুব ও এক্সট্রা নিতেছে আবার মিন, আমি নিজেরটাই শেষ করতে পারি নাই, বাট ওরা দুজন মিন ফারদিন অ্যান্ড মাহবুব ওরা দুজন ভাই এক্সট্রা এক্সট্রা করে নিছে, আই ডোন্ট নো কেমনে খাইছে, আমি নিজেরটা শেষই করতে পারি, লিচ্ছিলাম আমার একটা পুরো মাংস বাদ রয়ে গেছে। অ্যান্ড এখানকার মাংস, ভেজিটেবল অ্যান্ড রাইস এই তিনটাই আমার কাছে অনেক ভালো লাগছে, অ্যান্ড এটা ছাড়া তো আমরা কোনো কিছু অর্ডার করি না, অ্যান্ড কোক অর্ডার করছি, কোক অনেক টেস্টি ছিল, যদি সত্যি কথা বলি সবচেয়ে টেস্টি কোকই ছিল, বাট যাই হোক এখানকার খাবারের মিশে অনেক মানে মোটামুটি ছিল, খারাপ না, বাট প্রথম দিকে যেরকম না আমার লাগছিল অনেকই মজা, এরকমও আমার কাছে করার লাগে না, মিন আমি অনেক খিদা লাগছিল এই জন্য, বাট গাইস মোটামুটি ভালোই আছে এটা। অ্যান্ড এছাড়া এখানে তোমাকে ফ্রিতেও ফ্রাইড রাইস, সরি মিন এক্সট্রা ফ্রাইড রাইসও খাইতে দিবে, সো যেরকম ফারদিন ও এক্সট্রা ফ্রাইড রাইস নিছে, ইট মিন তুমি খাওয়ার পরে তুমি যদি ওদেরকে বলো যে হচ্ছে এক্সট্রা একটু দিতে, অ্যান্ড ওরা তোমাকে দিয়ে দিবে এক চামচ মনে করো বড় সরকম এক চামচ দিয়ে দিবে। সো এই যে দেখতে পাইতেছে আমি নিজের একটা শেষ করতে পারি না, ওর দুই প্লেট খেয়ে নিচ্ছে, যাই হোক গাইস নো গাইস আমরা ওইভাবে করে কিছু নেই নাই, আমার যদি এটা বলে এটা আমার কোনো ফুড ব্লগের ব্লগ না, বুঝতেছো না আই থিঙ্ক আমি কী বলতেছি, মিন এমনিতে আমরা ইন রেস্টুরেন্টে আসছি ওইটা নিয়ে আমি ব্লগ করতেছি, এমন না যে আমি কোনো ফুড ব্লগারের রিভিউ দিতেছি, কারণ আমি এটা পারবো না কোনো দিন, মিন আমার নিজের ইচ্ছা নাই, আমার ইচ্ছা নর্মালি ব্লগ করার, যখনই যেখানে যাবো ওই জায়গাতে ব্লগ করে ফেলতে পারি, ডেঞ্জারাস ফটোগ্রাফি মানে ভিড়ে পুরাই হয়ে গেছে, এখানে অনেক সাউন্ড হইতেছে অ্যান্ড দিস রিজন আমি ব্লগই করতে পারতেছি না এখানে, অ্যান্ড এখানে আইসক্রিমও পাওয়া যায়, আই ডোন্ট নো আই থিঙ্ক আমি দেখতে পাইতেছো না, ওই পাশে একটা আইসক্রিমের বক্স আছে অ্যান্ড এখানে অনেক টাইপের আইসক্রিম আছে, মিন অনেকটা কোন আইসক্রিমের মতো তুমি তোমার ফেভারিট ফ্লেভার চাবা অ্যান্ড তোমার ফিতে দিয়ে দিবে, আর কী বলছো মিন টাকা দিয়ে দিয়ে দিতে চাই। গাইজ ব্লগটা একটু ছোটো ছিল আই থিঙ্ক 8 মিনিটের, সো আজকে আমরা অনেক বেশি মজা করছি গেছি এমনিতে, অ্যান্ড এখানকার খাবার দাবার ভালো ছিল, সো আজকে আমরা এখানে করছি গাইজ, সো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং গাইজ অ্যান্ড বাই বাই।